মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে আবারও এক নতুন প্রকল্পের সূচনা হতে চলেছে, যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আরও স্বনির্ভর করে তোলার জন্য 5,000 টাকা করে সহযোগিতা দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু নতুন তথ্য আমাদের হাতে উঠে আসছে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই প্রকল্পের নাম কি, কোন কোন মহিলারা এই সুযোগ সুবিধা পাবেন, এই সমস্ত কিছু। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। ফের নতুন প্রকল্প আনছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সকলেই জানি কন্যাশ্রী, যুবশ্রী এবং তারপরে রূপশ্রী, এরকম ধরনের বেশ কিছু প্রকল্প এসেছে যার মাধ্যমে আমাদের রাজ্যের মানুষ কিন্তু উপকৃত হয়েছে। এবার যে নতুন প্রকল্প আসছে তার নাম হলো জাগো প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, এটি মহিলাদের জন্যই বিশেষ করে এবং মহিলাদেরকে আরও স্বনির্ভর করে তোলার জন্য এই প্রকল্পের সূচনা। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে। দু মাস আগেই এই পরিকল্পনা বা এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা মতেই শুক্রবার থেকে এই প্রকল্পের সূচনা হলো। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 1 কোটি মহিলা উপকৃত হবেন। রাজ্যের প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5,000 টাকা করে অনুদান দেওয়া হবে এই প্রকল্পে। ইতিমধ্যে এই প্রকল্পে 500 কোটি টাকা তহবিল তৈরি করা হয়েছে। এই তহবিল থেকে অনুদানের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময়ে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিল 4.72 লক্ষ। 2019-এ তা বেড়ে দাঁড়িয়েছে 6.92 লক্ষ। আগে স্বনির্ভর গোষ্ঠীর ঋণের পরিমাণ ছিল 553 কোটি টাকা, এখন তা বেড়ে 7,000 কোটি টাকা হয়েছে। এবার এই নতুন প্রকল্প জাগো প্রকল্প আরও স্বনির্ভর করে তুলবে আমাদের রাজ্যের মহিলাদের। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন এক প্রকল্প, যে প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প। সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলারা আছেন তাদেরকে আর্থিক সহযোগিতা করা হবে। তো আশা করছি বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন জাগো প্রকল্প সম্বন্ধে আপনার মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে সকলেই এই প্রকল্প সম্বন্ধে জানতে পারেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।